আসসালামু আলাইকুম এনটিভি দর্শকদের স্বাগতম জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান আজকে আমাদের অতিথি ঢাকায় ছবির নবাগত নায়িকা কাজী জারা টায়রা টায়রা টায়রাটা কোত্থেকে আসলো টায়রাটা বেসিক্যালি আমার বাবা হচ্ছে সবসময় চাইতো যে আমরা তিন বোন আমি তিন বোন তো সবসময় চাইতো আমাদের মাথার উপরে রাখতে তো টায়রা ইটস সামথিং জুয়েলারি মাথার এই জন্য টায়রা নামটা আমার বাবা রেখেছে আচ্ছা যারা আপনার প্রথম ছবি সেই ছবি সম্পর্কে একটু শুনতে চাচ্ছি কিভাবে আপনি ছবির নায়িকা হলেন আচ্ছা নায়িকা হওয়ার স্বপ্নটা আসলে ছোটবেলা থেকেই ছিল কারণ যখন শাবনুর ম্যামকে শাবানা ম্যামকে ববিতা ম্যামকে টিভিতে দেখতাম তখন সবসময় মনে হতো মৌসুমী ম্যামকে দেখতাম তখন মনে হতো যে আমারও মনে হয় নায়িকা হওয়া উচিত তো সেখান থেকে একটা স্বপ্ন ছোটবেলা থেকে লালন পালন করতাম তো সেখান থেকে আজকে আমি এখানে আর কি আপনার নায়িকা হওয়ার ইচ্ছেটা ছোটবেলা থেকেই কিন্তু নায়িকা হতে হবে সেই রকম আত্মবিশ্বাসটা ঠিক কবে গ্রো করলো আচ্ছা আত্মবিশ্বাস বলতে বললাম না যে ছোটবেলা থেকেই তো ছোটবেলা থেকেই আমার মনে হতো যে আমার নায়িকা হওয়া উচিত বা আমার এখানে কিছু আমি কিছু করতে পারবো হয়তো বা সেখান থেকে আত্মবিশ্বাস তো তারপর হচ্ছে দেখা যাচ্ছে স্কুল শেষ করলাম কলেজ শেষ করলাম ভার্সিটি শেষ করলাম তো যার কারণে মাঝখানে একটা লং টাইম যেই টাইমটা হচ্ছে আমি মিডিয়া বলেন আর মুভি বলেন এগুলোর উপর ওরকম ফোকাসড ছিলাম না বিকজ তখন আমার পড়াশোনা শেষ করতে হয়েছে তো আফটার দ্যাট যখন আমি স্টাডি কমপ্লিট করলাম দেন আমি চিন্তা করলাম দিস ইজ দ্য রাইট টাইম মানে আমার এখন আসা উচিত আসলে চলচ্চিত্রে তো সেখান থেকেই আজকে তারপর হচ্ছে আমি তো আগেই টুকটাক কাজ করতাম আপনি জানেন আমি কয়েকটা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর ছিলাম অ্যান্ড মডেলিং করেছি কিছু মিউজিক ভিডিও করেছি নাটক করেছি টেলিফিল্ম করেছি তো সেখান থেকে হচ্ছে মানে কি বলবো ওইটার ওই রাস্তাটা ধরেই আসলে আজকে ফিল্মের আসা আর কি ফিল্মে আসার পেছনে তো অনেকের অনেক গল্প থাকে অনেকের অনেক আত্মত্যাগ থাকে অনেকের অনেক ত্যাগ থাকে আবার নেপোটিজম বলে একটা কথা থাকে স্বজন প্রীতি থাকে আপনার ক্ষেত্রে কোনটা ছিল আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ছিল রাস্তাটা বিকজ আমার রাস্তাটা মনে হয় অন্য সবার থেকে একটু মানে সহজেই বলতে পারেন আপনি কারণ হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনই টুকটাক কাজ করতাম আফটার দ্যাট যখন মুভির প্রোফাইলগুলো আসলো তখন তারা আমাকে নক দিল আমার পোর্টফোলিও দেখে তারা আমাকে নক দিয়েছে তো আমার ক্ষেত্রে না ওই প্রতিবন্ধকতাটা আমি আসলে পাইনি সো আমি মনে হয় এই ক্ষেত্রে একটু ব্লেসড যে আমি খুব সহজেই একটা জায়গায় চলে আসতে পেরেছি এখন ইচ্ছা আছে যে সবার সম্মানটা রক্ষা করার এখন ট্রাই করব আই উইল ট্রাই মাই বেস্ট এখন বাকিটা আল্লাহর ইচ্ছা সবই তো আল্লাহর হাতে থাকে সো যদি মানে আল্লাহর লিখে রাখে কপালে তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ খুবই আশাবাদী মুভিটা নিয়ে দেখি কী হয় এখন মুভির নাম পরিচালক হ্যাঁ মুভির নাম তো আপনারা জানেনই শেষ কথা অ্যান্ড পরিচালক আর আমাদের প্রযোজক হচ্ছে একই মানুষ কাজী ইসলাম সো ভাইয়া আসলে যখন আমার ফার্স্টে আমার ছবিটা দেখলো মানে আমাদের হচ্ছে আমার পোর্টফোলিও থেকে ছবিটা দেখলো তখন সে হচ্ছে তার ফ্যামিলি সে আবার খুব ফ্যামিলি ওয়ারেন্টেড তো ফ্যামিলির মানে তার ওয়াইফ তার মেয়ে সবাইকে ছবিটা দেখাচ্ছিল তো তখন আসলে তারা খুব এক্সাইটেড ছিল সে তার মেয়ে আমাকে তখন ফোন দিয়ে বলে যে আমি বাবাকে বলেছি তোমাকেই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তো যতগুলো ছবি ওখানে গিয়েছিল তার মেয়ে তার ওয়াইফ সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে না ওকে নতুন হিসাবে ব্রেক দেওয়া যায় তো তখন মানে এটাই হয়তো বা আমার জন্য একটা প্লাস ছিল যে তারা তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন সবাই জয় ভাইয়াও বলেছে যে না ও ভালো আছে ভালো কাজ করবে অ্যান্ড ডিরেক্টর সবাই মিলে ওইটাই ফিক্স করলো যে হ্যাঁ ফাইনালি আমার আমাকে ডাকলো ডাকার পরে যেদিনকে হচ্ছে গানের রেকর্ডিং ছিল ওদিনকে আমি গিয়েছিলাম তো সব কিছু মিলায় ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক অভিনয় শিল্পীর ইন্টারভিউতে দেখি তারা অনেক সময় অনেক তিক্ত অভিজ্ঞতার কথা বলেন এবং অনেক ক্ষেত্রে জানা যায় যে তাদের অভিনয় আসার পেছনে একজন গডফাদার থাকেন একজন বড় ভাই থাকেন কোনো একটা শিল্পপতি থাকেন কারো কারো হয়ে তাকে কাজ করতে হয় আপনি এরকম কারো ব্লেসিং পেয়েছেন কিংবা পেছনে কেউ আছে যে পেছন থেকে আপনাকে আমার আসলে ব্লেস বলতে হচ্ছে আমার ফ্যামিলি অ্যান্ড আফটার দ্যাট যদি আপনি ব্লেসিং বলেন তাহলে আমাদের প্রোডিউসার ডিরেক্টর যিনি তিনি অ্যান্ড জয় ভাইয়া সবাই যেহেতু মানে আমি তো একদমই নতুন সো আমার এখানে আসলে গডফাদার বা এরকম কোনো সিচুয়েশান এখনও ক্রিয়েট হয়নি সো এখানে বাংলা ফিল্মে গডফাদার আছে কি না তাও আমি অ্যাকচুয়ালি জানি না সো এটাই শুরুতে আমার কোনো গডফাদার নেম দ্যাটস ফর শিওর নিজে কিছু অ্যাফোর্ট দিচ্ছি অ্যান্ড সবার সাপোর্টে যতদূর যায়
এই পথে আসার আগে একটা তো মিনিমাম একটা স্টাডি থাকে যে এই পথটা কেমন মসৃণ কি কণ্টকাকীর্ণ, আপনার কি মনে হয় এই কয়েকদিনের অভিজ্ঞতা কি মনে হয়, পথটা কি খুব সোজা? মানে অনেকে চায় না যে কালকে গিয়ে গেলেই হয়তো নায়িকা হওয়া যায়। না, আমার অভিজ্ঞতাটা হচ্ছে আমি আগেই বলেছি যে আমি আগে কিছু কাজ করেছি, তো আগে থেকে আমার ক্যামেরার সামনে আসা বা আমি কথা বলা বা আমি শুটিং করা এগুলোর সাথে আমি খুব মানে রিলেটেড ছিলাম। তো আমার কাছে ফিল্মটা অনেক নতুন, আজকের এক্সপিরিয়েন্সটা অনেক নতুন, চ্যানেল অনেক কিছু যেটা ছোটোখাটোভাবে ছিল এখন সেটা বড়োভাবে হচ্ছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে দেখাচ্ছে একটু ভয় তো কাজ করে, বাট মানে কি বলবো মানে ভালোই লাগছে এখন। আর যেটা বললেন যে এক্সপিরিয়েন্স, আমি আসলে জার্নি এখনও শুরুই করিনি, ফিল্মের জার্নিটা আসলে আমার কাছে খুবই নতুন, আজকেই প্রথম। সো জার্নি হলে হয়তো বা নেক্সট ইন্টারভিউতে বলতে পারবো যে জার্নিটা কেমন যাচ্ছে। আপনার তো পরিবারের বড় সন্তান? না, মেজো। আমরা আপনার পরিবার সম্পর্কে জানতে চাই, আপনার বেড়ে ওঠা কোথায়, স্কুল কোথায়, আপনার ক ভাই বোন ইত্যাদি। আমি আসলে যশোরের মেয়ে, আর হচ্ছে আমরা তিন বোন, আমার বড় আপিও মুভিতে কাজ করছে আর আমি হচ্ছে ওই ধারাতেই আসছি। সো আগে থেকে মিডিয়াতে ফিল্মে আমার মানুষ মানে ফিল্মের মানুষজন আমার কাছে আসলে নতুন কিছু না। বড় বোন কে? রোমানানির, রোমানানির সবাই চিনে, তো বরাপির নতুন মুভি রিলিজ হচ্ছে একটা, তো ওই হিসাবে আপুকে দেখেই অনেক কিছু শেখা, মানে আমি আগে থেকেই অনেক কিছু মানে শিখে ফেলেছি, আগে আমার বোনকে দেখেছি, দেন যত আর্টিস্ট আমাদের বাসায় আসা যাওয়া, তো সবাই মিলে সবাইকে আগে থেকেই দেখেছি, সো সবাইকে দেখার পরেও আরও বলতে পারেন যে এই জায়গাটাতে আমি ইন্টারেস্ট ফিল করেছি বেশি। সো এই তো, একজন নবাগত নায়িকা হিসেবে এনটিভির দর্শকদের জন্য আপনার কী বলার থাকবে? এটাই বলার থাকবে যে সর্বপ্রথম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সবাই হলে আসবেন, বিকজ এখন আগের সময়টা এখনকার সময়টা আপনারা তো সবাই জানেন যে একটু খারাপ সময় যাচ্ছে, তো আসলে নতুনরা যে আসবে ওই জায়গাটা আসলে তারা সেই ইয়াটা পাচ্ছে না, দেখাচ্ছে যেই সাপোর্টটা তাদের দরকার হয় সেটা পাচ্ছে না, তো অনেক হলও নাই এখন আগের মতো, তো সবাই যদি হলে আসা শুরু করেন মানে সবাই যদি আসে হলে, তো তখন আরও মানুষের উৎসাহ বাড়বে, তখন মানুষ হলমুখী হবে, আরও ভালো ভালো ফিল্ম হবে, অ্যান্ড আরও ভালো 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 ঘরের মেয়েরা ফিল্মে আসার জন্য উৎসাহিত হবে। এই তো, তো সবাইকে আমি বলবো ফার্স্ট অবশ্যই আমার ফিল্মটা দেখবেনই, আর আমি চাই যে হচ্ছে সব ফিল্ম মানে যেইটা রিলিজ হয় না কেন সবাই হলে যেয়ে দেখবেন, মানে সময় বের করে এটা আসলে সবারই করা উচিত, তো এটাই বলতে চাই। আর সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, কারণ যেহেতু আমি নতুন সো সবার দোয়াটা অনেক বেশি প্রয়োজন আমার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে দেখার জন্য, আর ইনশাল্লাহ ভালো কিছু করার ইচ্ছা আছে, সো দোয়া রাখবেন আমার জন্য। একটা কথা, আপনারা সবাই বলেন হলে গিয়ে ছবি দেখতে, আপনি নিজে কয়টা ছবি দেখেছেন হলে গিয়ে? আমি হলে যে ছবি দেখি, আপনি বলেন আমি কোন কোন ছবি দেখেছি? রিসেন্ট যে হাওয়া, পরাণ সবই দেখা হয়েছে আমার। সেটা তো হাওয়া ট্রেন্ডে ছিল, পরাণ ট্রেন্ডে ছিল, তাই নট এক্স্যাক্টলি ট্রেন্ড, লাইক আমি যে ট্রেন্ডি মুভি দেখি এমন না, আমি সব সময় ফলো আপ করি যেহেতু আমি ফিল্ম নিয়ে ইন্টারেস্টেড ছিলাম। লাস্ট কোন ফ্লপ ছবিটা দেখছেন? ফ্লপ ছবি তো হিট ছবি কি ফ্লপ ছবি সেটা তো বলতে পারবো না, বাট ম্যাক্সিমাম অনেকগুলো ছবি আমি দেখেছি হলে, যে ফ্লপ ছবি আসলে বলতে পারবো না ভাইয়া, দিস ইজ সো ডিফিকাল্ট ফর মি যে এটা ফ্লপ কিন্তু হিট বলা, বিকজ আমি বলতে চাচ্ছি যে পরাণ হাওয়া বললেন তো আর এরপরে কয়েকটা নাম শুনতে চাচ্ছি যে আপনি হলে সবাইকে যেতে বলেন একজন নায়িকা হিসেবে, তো আপনি লাস্ট কোন কোন হলে গিয়েছেন? আমি লাস্ট বসুন্ধরা সিটিতেই দেখেছি, আর ওই যে আরেকটা আছে না যে মহাখালীতে নতুন যে সিনেপ্লেক্স ওখানে গিয়েছি, ছবির নাম ওইটা লাস্ট আমি লাস্ট দেখেছি হচ্ছে হাওয়া। ও, তারপর তার ছবি কত ছবি বেরিয়েছে দেখেন নাকি? দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নবাগত অভিনেত্রী কাজী জারা টায়রা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।